ঢাকায় এসে যা কষ্ট হয়েছে আমার মা ইগি নিয়ে মানে খুদাই গুরখানা তো শাক উঠে যায় নিয়ে গেছে আমি কোনোদিন কারো কাছে হাত পাতি না আর এখন আশা করি আমি কত ভালো আছে তা তোমার কুই বুঝতে পারবো না আপনি জীবনে এত কষ্ট করছেন জীবন সংগ্রামের এক মহা সৈনিক আপনি আসলে কি বলবো আপনার কথা শুনে অনেক কষ্ট লাগতেছে যে আপনি এত কষ্ট করে আজকে টাকা উঠায় বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে তারপরে আপনি এই অটো কিনছেন হ্যাঁ অনেকে সেলুটও দেয় পুলিশে যাক যাক আপনার মতো মাকে হাজার সালাম আসলে আপনার 65 বয়সে আপনি হাইওয়ে রাস্তা এবং নিজের শক্তি দিয়ে একটা গাড়ি দিয়ে রিক্সা চালায় আপনি জীবন সংগ্রাম করতেছেন আসলে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শান্তি আপনি কত বছর ধরে এই রাস্তায় রিক্সা চালাচ্ছেন দুই বছর এই ঢাকার রাস্তায় আজকে রমজানের 11তম রমজান এই রমজানে আপনি অবশ্যই রোজা রোজা থেকে আপনি মহিলা হয়ে যে পরিমাণ কষ্ট করতেছেন আসলে এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক খারাপ লাগছে এই কারণে আন্টি আপনার সাথে একটু কথা বলতেছি যাতে আপনার মতো আপনার বয়স হলো কত আন্টি 60 হবে আপনার এই 60 বছর বয়সে কোনো মায় কোনো রাস্তায় এই রিক্সা নিয়ে না নামে আমার এত কষ্ট লাগছে আপনার এই রিক্সা চালানো দেখে আপনার দেশের বাড়ি কোথায় খুলনা জেলায় তো আপনি এই যে রিক্সা চালাচ্ছেন এই রিক্সা কি আপনার নিজের নাকি না সমিতির টাকা তুলেছি টাকা তুলছেন সমিতির থেকে কত হাজার টাকা তুলছেন 60,000 টাকা উঠাইছি আর আগের একটা গাড়ি ছিল ওইটা বিক্রি করেছি আগে 60,000 টাকা উঠায় আগের ঈদে আপনি পরে এটা নিয়ে নিচ্ছেন আর কি তো আপনার কি কোনো ছেলে মেয়ে নেই মেয়ে আছে ছেলে নেই মেয়ে আছে তারা কি আপনার দেখে না দেখে না কোথাও ভুল হবে কিন্তু আমার এখনো শরীর গতর আছে পেটের সামালে ভাত দেয় না আর পরের সামালের কাছে সুবিধা অসুবিধা কি বলা যাবে 10টা টাকা লাগলো আমার 100 টাকা লাগলো আমি এক মাইল বাড়ি যাবো তার কাছে কি 100 টাকা চাওয়া যাবে জামাইয়ের কাছে 5 দিন চাওয়া যাবে আমার যত সময় গতর আছে আমি তত সময় কর্ম করব গতর না থাকলে সেই সময় তারাই তো দেখবে না এটাও অস্বীকার আন্টি আপনি কি গ্রামে যান না আমার গ্রামে কোনো জায়গা জমি না আমি কোনো জায়গা জমি নাই আপনি বাসা নিয়ে থাকেন এই যে অসুখ বিসুখ হলে আপনি কোথায় যান কি করেন ওই মেয়েদের ফোন যদি দি মেয়েরা আসে আসে দিকে হ্যাঁ দিকে শুনু করে আপনার বয়স 60+ প্রায় 70 কাছাকাছি 65 বছর বয়সে আপনি রাস্তায় আজকে 11তম রমজানের দিনে আপনাকে দেখতে পেলাম আসলে আপনার মতো মা যেন রাস্তায় কেউ রিক্সা নিয়ে কোনো মা যেন না নামে এই জিনিসটা কবা ভুল হবে যে যে কর্ম করতে পারে আমার পা ভাঙা আমি অন্য কোনো কর্ম করতে পারি না এক জায়গায় ফিলার বাসা ওই 10 নম্বর অন্ধ স্কুলের ঋণে ঝাড়ু দিতাম 7,000 টাকা বেতন দিত হঠাৎ করে আমার বাইর করে দিয়েছে ওই সময় আমি কি কর্ম করতে পারি আমার তো একটা কর্ম করে খাওয়া লাগবে এ তো আমি চুরি করতে না কোনো কিছু না অথচ এই বিষয় না ঠিক আছে বাবা রাস্তায় নামবে কষ্ট লাগছে আর কি তো আন্টি আসলে আপনি এই প্রতিদিন কটা থেকে কয়টা পর্যন্ত রিক্সা চালান আমি 12টা 1টা 1টা 2টা পর্যন্ত চালাই কিন্তু এই যে বাজার ভালো না বলে এখন মানে একটু দেরিতে আছি এই যে রমজানের দিনে কখন বেরোন এই যে রমজান চলতেছে এখন প্রতিদিন কয় টাকা ইনকাম হয় আপনার এই রিক্সা দিয়ে হ্যাঁ 700, 800, 900 কোনো হাজারও বেশি হাজারও হয়ে যায় সবসময় তো একরকম না এই যে আপনাকে যারা এই যে রিক্সায় উঠে তারা কি মানে বলে না যে মহিলা মানুষের রিক্সা আমরা উঠবো না এরকম কেউ অনেকে বলে অনেকেই বলে আবার অনেকে খুশিতে ওঠে অনেকেই ওঠে অনেকেও ওঠে ওঠে বলে আমরা যদি না উঠি তা খালা খাবে কি খালা কি ভালি চলবে কেউ বেশি দেয় ভাড়া কেউ একটু কমায় দেয় সবার মন তো সমান না যাক আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে পেলাম যে আপনি এখনো আপনার শক্তি আছে আপনি আপনার শক্তি দিয়ে কারো কাছে না চাই আপনি আপনার মতো করে একটা মহিলা মানুষ হয়ে 60 বছরের মহিলা মানুষ তো হাইওয়ে রোড ঢাকার হাইওয়ে রোড দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেন রাস্তা একেবারে আমি সব জায়গায় ঘুরি কালকে এরকম
ভাড়া কমিছে কালকে ওই এটা কিছু ওই ডাইরে না ডাইরে হাসপাতাল কই কানা কোন দিকে ডাইরে হাসপাতাল মোয়াখালি কালকে মোয়াখালি চলে গেছি কালকে মোয়াখালি গেছেন আপনি হ্যাঁ মোয়াখালি থেকে আবার আসছেন ওটা তো একবারে মেইন রাস্তা আপনার বিশ্ব রোড হ্যাঁ মোয়াখালির রাস্তা এটাও মেইন রাস্তা একবারে হাইওয়ে রোড গাপ করলে আমি বাজারটা তো সবখানে ঘুরি আমি আচ্ছা আপনি এই যে রাস্তায় আপনি ঘুরেন আপনার কোনো সমস্যা হয় না যে অনেকে অনেক কথা বলে না যে আপনি কেন রাস্তা বের হইছেন মহিলা মানুষ হয়ে ওই এমনি জিজ্ঞাসা করে অনেকে অনেকে আপনার নতুন যারা অনেকে এরকম কষ্ট হয় সবার মন তো সমান না আপনার এই রিক্সা কখনো নষ্ট হলে আপনি কি সারাইতে নিয়ে যান হ্যাঁ সারাতে নিয়ে এলে অনেকে রিক্সাওয়ালারা সহযোগিতা করে আর এই শবে বরাতে প্রথম শবে বরাতের দিন গাড়ি নষ্ট হয়েছে বলে তিন চার ঘন্টা ঘুরেছি সব জায়গায় দোকান বন্ধ দোকান বন্ধ যেন করে এক ছেলে কোথায় গিয়ে খালা তুমি গাড়ি দিন যাও আমি মিস্ত্রি নিয়ে আসতেছি তো ওই ছেলে মিস্ত্রি আইনি পরে যোগাযোগ করে গাড়ি ঠিক করে তাই আমার বাসায় ফাটাই দিল আচ্ছা আচ্ছা এই হলো অবস্থা না তো ঈদের সময় আপনি কি ঢাকায় করেন নাকি গ্রামে ঢাকায় করি আমি দেশবাড়িতে ও আপনার তো গ্রামে কোনো জায়গা জমি নাই তো আমাদের আঙ্কেল কত বছর বেঁচে আছে নাকি মারা গেছে মারা গেছে কত বছর বয়সে মারা গেছে আঙ্কেল ছয় বছর মারা গেছে ছয় বছর মারা গেছে ছয় বছর আপনি জীবন সংগ্রামে ওই যে বলো মন্দ স্কুল যাও ওই স্কুলে দিনে ছেলের বাসায় ঝাড়ু দিতাম ওইখান ওইখান থেকে হঠাৎ আমার বাইর করে দিয়েছে আমি অপরাধ দুইজন মানুষের রেখেছে তা আমার বাইর করে দেয় অপরাধ আমি অ্যাকশন করিনি কাজ করি সবাই চেয়ে ভালো কাজ করি অপরাধ আমি কাজ করি নেতা করো তা আমার বাইর করে দিছাও আমি কি করি খাবো হঠাৎ কয় তোমার বয়সেই গেছে তোমার রাখো না তো এটা মানুষ যদি না রাখে তা জোর করি তা থাকা যায় না কিন্তু কাজ কাজের কথা সবাই আমার ভালো বলিছে কাজের কথা কেউ খারাপ কয়নি বা আমি অ্যাকশন করি তাও কইনি দুইজন কাজ করতাম তো কিন্তু তোমার বয়সই গে না এটা বয়সই গে আমার বয়সই গে কাজের না রাখলে আমার তো কিছু করে খাওয়া লাগবে এই জন্য আপনি রিক্সা চালাচ্ছেন হ্যাঁ বড় বড় গাড়ি আপনার সব হাইওয়ের যে গাড়িগুলো আছে মেন রাস্তার বিশ্ব রোডের যে গাড়িগুলো আছে ওই গাড়ি যখন আপনার পাশ দিয়ে যায় তখন কি আপনার ভয় লাগে না যে এই গাড়ি যখন আমার ভয় যদি পাতাম তাহলে তো গাড়ি নিয়ে রাস্তায় আসতাম না আমি আশা করি যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আমার মরণ নয় আমার যাত্রীর জন্য কোনো কিছু না আমি সবসময় এই নিয়ে ফিরে বাড়ি আসলে আপনি কি কথা হয়নি আমি দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছি দুইবারই আমার সমস্যা হয়েছে কিন্তু আমার যাত্রীর কিছু হয়নি আর আশা করি আল্লাহ জন্য এই জিনিসটা না করে আমার মরা নেই দেখ আমার যাত্রীর জন্য কিছু না হয় এই দোয়া করি আচ্ছা আচ্ছা যাক আপনি কি দশ নম্বরে থাকেন দশ নম্বর আপনার বাসা আমার বাসা এমনি ভাই বটতলা জি এমনি ভাই বটতলা ও আচ্ছা আচ্ছা যাক আপনি সব কিছু মিলে আপনি যে রিক্সা চালাচ্ছেন রিক্সা চালায় খুব ভালো আছেন এই তো হ্যাঁ অনেক ভালো আছি অনেক ভালো আছি আমি আর আমি ঢাকায় এসে যা কষ্ট খাইছি আমার মা ইগি নিয়ে মানে খুদাই গুড়খানার তো শাক উঠে দেয় নিয়ে গেছে আমি কোনোদিন কারো কাছে হাত পাতি না আর এখন আশা করি আমি কত ভালো আছি তা তোমার কুই বুঝতে পারবো না আপনি জীবনে এত কষ্ট করছেন জীবন সংগ্রামের এক মহাসৈনিক আপনি আসলে কি বলবো আপনার কথা শুনে অনেক কষ্ট লাগতেছে যে আপনি এত কষ্ট করে আজকে টাকা উঠায় বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে তারপরে আপনি এই অটো কিনছেন তো এই যে আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হয় না তো না অনেক সবাই তো সমান না অনেক পুলিশই পায় খালা এ রাস্তা আসবে না অনেকে যাবার সহযোগিতা করে দেয় অনেকে সহযোগিতা করে হ্যাঁ অনেকে সেলুটও দেয় পুলিশই যাক যাক আপনার মতো মাকে হাজার সালাম আসলে আপনার 65 বয়সে আপনি হাইওয়ে রাস্তা এবং নিজের শক্তি দিয়ে একটা গাড়ি দিয়ে রিক্সা চালায় আপনি জীবন সংগ্রাম করতেছেন আসলে এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো আন্টি আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে আপনার জন্য দোয়া করি আপনি দোয়া করবেন না কলম না যদি কোনো কিছু হয় আমার মরণ হোক আমার যাত্রীর জন্য কিছু না হয় আমি এইটুকু সবসময় আমি এইটাই নিয়ে করি জানলে আমার যদি কোনো দুর্ঘটনা আমার এ হোক আমার যাত্রীর জন্য কোনো কিছু না আর আমি খুব হিসাব করি গাড়ি চালাই ঠিক আছে অতিরিক্ত জোরে চালাই না আবার অনেক মানে ইয়ে না মিডিয়াম গাড়ি চালাই একদিন একটা যাত্রী আমার গালি দিয়েছে জোরে চালাইন বলে তুমি আমার গাড়িতে নামো তোমার মতন যাত্রী আমার দরকার না আমার মানে একটা ভাষা খারাপ করে জোরেই বলবো না আমার গালি দিয়েছে ওরে আমি এখন উঠাই নি গাড়ি সমস্যা নাই আপনি আপনার মতো করে গাড়ি চালান খুব দেখে শুনে চালাবেন রাস্তাঘাটে হাইওয়ে রোড অনেক গাড়িগুলো যায় মা আপনার কাছে কি বলবো আপনার জন্য দোয়া করি আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম